চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না, মনে থাকবে কিনা দেখেন তো। এক সূরা মুলক পড়ে যে রাতে, এটা সহজ, বাকিগুলো কঠিন আছে। দুই, বাকিগুলো কঠিন নয়, পেট ব্যথায় যদি মারা যায় কেউ তাহলে কবরের শাস্তি হবে না। তিন, কে যদি জুমার দিন মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না। জি, জুমার দিন শুক্রবার। চার, কে যদি শহীদ হয় তাহলে তার কবরের শাস্তি হবে না। তা আপনার শহীদ শহীদ না, আপনি তো সবাইকে শহীদ বলছেন, মনে থাকবে না। দেখেন, বলেন তো দেখি, এক সূরা মুলক রাতে পড়লে ওর কবরের শাস্তি হবে না। দুই, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। তিন, জুমার দিন মারা গেলে, বৃহস্পতিবারের দিন যাওয়ার পরে সূর্য ডোবার পর থেকে না সামনে সূর্য ডোবা পর্যন্ত শুক্রবার, মানে আরবিতে রাত আগে শুরু হয়, তাহলে বৃহস্পতিবারের দিন যেমন শেষ হলো, মাগরিবের আজান হলো বৃহস্পতিবার, তখন থেকে কি চালু হয়ে গেছে, শুক্রবার, জুমার দিন চালু হয়ে গেছে। ওই সূর্য ডোবা পর্যন্ত কেউ মারা গেলে তার কবরের শাস্তি হবে না। এখন আপনি যদি বলেন হিন্দু মারা গেলে, তো হিন্দু মারা গেলে তো ওটা হবে না, এই জন্য যে ওটার পথ নেই। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাইতে চাচ্ছি, তোমার কাছে বলবো যে আমার মাকে ক্ষমা করো। তখন আল্লাহ বলছেন, না, তোমার মায়ের ক্ষমা হবে না, যার জন্য তুমি ক্ষমার কথা বলতে পাবা না। তখন আমাদের নবী বলছেন, তাহলে আমার মায়ের কবর দেখতে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, যা। আল্লাহ বলছেন আমাদের নবীকে, তাহলে ঠিক আছে, যান যান। আল্লাহর নবী মায়ের কবর দেখতে যাওয়ার অনুমতি পেয়েছেন, কিন্তু ক্ষমা চাওয়ার অনুমতি পাননি, ক্ষমা চাইতেই পারবেন না, এই কথা বলতে পারবেন না আল্লাহর নবী যে আমার মাকে ক্ষমা করো। কেন? সুযোগই হয়নি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে জই তো বল না, একটু সুযোগ ধরার জই পায়নি, সুযোগ পায়নি, মানে ওর মা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কিছু বলার সুযোগ পেত, যে আল্লাহ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, পাপ হয়েছে হয়েছে, তুমি মাফ করো। তখন বলার সুযোগ কোনখান দিয়ে শুরু হয়, কোন পথ দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। বুঝানো গেল না মনে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকলে তার ব্যাপারে কিছু বলার পথ হবে, তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেইনি, তো পথ হবে কি দিয়ে? তাহলে জুমার দিন যদি যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এদের যদি কোনো পাপ থাকে, আল্লাহ ওটা মুছে দিয়ে তাকে জান্নাতে দিবেন, চার শ্রেণীর মানুষের। এইবার সূরা ইখলাস। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে তোমরা রাতে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে সক্ষম। তখন সাহাবীগণ বলছেন, কে পারবে, কে পারবে তিন ভাগের এক ভাগ, দশ পারা, দশ পারা। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, প্রচুর নেকি উপার্জন করেন। আপনি পড়েন না কেন? যখন তখন পড়েন, বাড়িতে যে বসেছেন সূরা ইখলাস তিনবার পড়েন, এক খতম করেন, এক খতম করেন। সূরা হাসরের তিন আয়াত পড়লে কিছুই হবে না, কি হবে, অক্ষর প্রতি দশ নাকি হবে। তো মাঝিরা মসজিদে পড়ছে যে সবাই মিলে চিল্লা চিল্লি করে, সবাই যে বেদাতি সেই জন্য পড়ছে, ওরা তার ধর্ম কর্ম মানার প্রয়োজন নাই, কোন বই কে লিখেছে সে নিয়ে চলছে তারা, তারা কি ধর্মের দাম দেয়? ধর্মের দাম দিলে সূরা ইখলাস তিনবার পড়তো, একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হয়ে যেত, সহিহ হাদিস। একজন ইমাম নির্ধারণ করেছেন একজন যোদ্ধাদের সাথে, তো ওই ইমাম সব সময় খালি কেরাতের শেষে সূরা ইখলাস পড়ে, কেরাতের শেষে সূরা ইখলাস পড়ে, নামাজে কেরাতের শেষে সূরা ইখলাস পড়ে। তো মুসল্লিরা আল্লাহ নবীকে অভিযোগ দিল, আমাদের ইমাম খালি সূরা ইখলাস পড়ে, খালি শেষে ইখলাস পড়ে। তখন আল্লাহ রাসূল বলছেন, ওকেই তোমরা জিজ্ঞাসা করো না কেন পড়ে। তো সবাই মিলে বলছে, আপনি কেন পড়েন? আরে শোনো, সূরা ইখলাস হচ্ছে রহমানের গুণাবলী, আল্লাহর গুণাবলী দিয়ে সূরা ইখলাস পরিপূর্ণ, আমি পড়তে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছে, ওকে বলে দাও আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ।